হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে 9:30, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা থেকে উঠেই ওয়েদারটা এত ভালো, তার জন্য বেশ মনটা ভালোই লাগছে। কাজকর্ম করতে, মানে রান্না টান্না করতে খুব একটা অসুবিধা হলো না। আজকে অনেক দিন পর বেশ ভালো করে তেল মশলা দিয়ে জমিয়ে রান্না করলাম। রান্না করতে আজকে বেশ ভালোই লাগলো, ওয়েদারটা একটু অন্যরকম সেই জন্য। না তো গরমের ঠেলায় ও এখান থেকে ঘাম পড়ছে, এরকম ভাবে ঘাম মুছছি, এই করতে করতে রান্না করতে করতে একদম ভালো লাগে না। মনে হয় যে যাই হোক করে সেরে ফেলি, বা তাড়াতাড়ি সেরে ফেলি, বা একদম হালকা মানে সাদামাটা কিছু করি, এই সমস্ত মনে। রান্নাটাই শুধু আজকে আমার হয়েছে, ঘরের কাজ সেরকম কিছু হয়নি। খালি বিছানাটা গুছিয়েছি, ঝাড় দিয়েছি, ঘরটা মুছতে এখনো বাকি আছে। পরে মুছবো, যখন চান করব তখন একবারে মুছে চান করে নেব। বসে বসে ঘর মুছতে গেলে ভীষণ গরম হয়, কষ্ট হয়, ঘেমে একবারে চান করে যাই। তা এখন একবারে সেই ঘাম টাম হবে, তার থেকে এখন থাক, যখন চান করব তখনই একবারে ঘরটা মুছে চান করে নেবো। আমি সাধারণত তাই করি, যখন চান করি তখনই একবারে ঘরটা মুছে চানটা করে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, পটল চিংড়ি আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তো এই গরমে পটল চিংড়িটা অনেকবারই হয়েছে, কিন্তু আজকের মতো এরকম তেল ঝাল মশলা দিয়ে আমি করিনি। আগে মানে খুবই হালকা সামান্য তেল, যতটা মশলা না দিলে নয় সে মানে সেরকমই করেছি, কিন্তু আজ ভালো করে তেল ঝাল মশলা মানে একেবারে তরকারি যেন ভাসছে লাল লাল, ঠিক এইরকম রান্না আজকে করেছি, মানে পটল চিংড়িটা এরকম করেছি। আর চাটনি আছে, চাটনি মানে মা পাঠিয়েছিল, মা জিলি চাটনি খুব সুন্দর করে, আমটাকে গ্রেট করে চিনির রসে ফুটিয়ে বেশ সুন্দর একটা জিলি চাটনি করে, সেটা আমার খুব পছন্দের। তো মা প্রত্যেক বছরই করে পাঠায়, এবারও পাঠিয়েছে। আর যেহেতু ওয়েদারটা একদম ঠিক আছে, খাওয়া দাওয়াটা মানে তৃপ্তি করে খেতেও পারবো। রান্নাটাও যেমন ভালো করে করেছি, ভালোবেসে করেছি, খাওয়াটাও তেমন জমিয়ে ভালোবেসেই করব। আর ব্রেকফাস্টের জন্য তরকারি হয়েছে, আটা মেখে রেখে এসেছি, রুটি করব। বাবাই বাজারে গেছিল, সেই জন্য ভাবলাম যে তরকারিটা করে রেখে যাই আর আটাটা মেখে রেখে যাই, ও এলে তারপরে রুটি করব। তো এই মাত্র বাজার থেকে এলো, এখন চান টান করবে, একটু পরেই রুটি করব, তখনই খাবো একসাথে। কুটুস এখন পড়ছে, তো ওর এখন বায়না, ও স্কুলে ভর্তি হবে, ও স্কুলে যাবে। মানে আগে ওকে বলতাম তুই যখন আরেকটু বড় হয়ে যাবি তখন তোকে স্কুলে ভর্তি করে দেবো, স্কুলে যাবি, পড়াশোনা করবি, অনেক বন্ধু হবে। তো সেইটাই ওর মাথার মধ্যে ঢুকে আছে, খালি বলবে আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো না, ও মা আমি কবে স্কুলে যাব, আমার কবে বন্ধু হবে, এইসব করবে। আর হচ্ছে বাড়িতে আগে পড়াশোনা কর, তারপর তো স্কুলে। ও বলছে যে না আমি এখানে পড়বো না, আমি স্কুলে গিয়ে পড়বো। বাড়িতে পড়ে না, আবার সে নাকি স্কুলে গিয়ে পড়বে। তো ঠিক আছে চলো, এখন গিয়ে রুটিটা করে নিই, রুটিটা করে পেট পুজো সেরে নিই, তারপরে কাজ তো লেগেই থাকবে, টুকটুক করে সব করতে থাকবো। আবার তোমাদের সাথে পরে কথা বলছি, সঙ্গে থেকো। আমাদের এখানে ওয়েদার মোটামুটি ঠিক আছে, তেমন কিছুই প্রভাব আমাদের এখানে পড়েনি। সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেরকম ভারী বৃষ্টি নয়, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল। আর দুপুরবেলাতে তো আবার রোদেরও দেখা পেয়েছি, আর বিকেলবেলা থেকেও মাঝে মধ্যে একটু একটু হচ্ছে, তবে এখন আর বৃষ্টিটা হচ্ছে না, জানি না পরে আবার হবে নাকি, কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টি ফৃষ্টি কিছু হচ্ছে না। আর সকালবেলা থেকে তো ভীষণ ভয় ভয় ছিলাম, সেই পুরনো মানে সেই আমফানের কথা মনে পড়ে যাচ্ছিল, ভয়তে তো ফোনে হাতই দিইনি সেইভাবে, কারণ কি ঝড় বৃষ্টির জন্য যদি আবার লোডশেডিং হয়ে যায় তাহলে তো ফোনের চার্জ আউট হয়ে যাবে, ফোন সুইচ অফ হয়ে পড়ে থাকবে, সেই জন্য ভয় ভয় আজকে ফোনও খাটাখাটি করিনি আর ব্লগও করবো না ভেবেছিলাম। কিন্তু দুপুরবেলার পর মানে বিকেলবেলার দিকে যখন দেখলাম যে না আর বৃষ্টি ফৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে না তাহলে আবার একটুখানি ব্লগটা শুরু করি। তো সেই জন্য এখন শুরু করলাম যে দু একদিন হয়তো বৃষ্টি ফৃষ্টি চলবে, তো তার মধ্যে একদিন খিচুড়ি করব। কিন্তু দেখছি যে ওয়েদারটা তো আস্তে আস্তে মানে মোটামুটি চেঞ্জের দিকেই প্রায়, জানি না কালকে আবার বৃষ্টি ফৃষ্টি হবে কিনা। যেহেতু আজকে সকালবেলা খিচুড়ি হয়নি, তো তাই জন্য আজকে ভাবছি রাত্রিবেলা একটু খিচুড়ি করব, খিচুড়ি আর ডিম ভাজা। সাধারণত আমাদের বাড়িতে মানে খিচুড়ি নিরামিষটাই বেশি হয়, কারণ বাবা মা ওরা বেশি নিরামিষ খিচুড়িটাই পছন্দ করে, আমারও ভালোই লাগে, তো সেই জন্য নিরামিষ খিচুড়িই বেশি করি। কিন্তু আজকে সকাল থেকে যেহেতু আমার খুব রিচ খাবার দাবার খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আজকে নিরামিষ খিচুড়ি করব না, আদা পেঁয়াজ রসুনের খিচুড়ি করব আর ডিম ভাজা করব খিচুড়ির সাথে, কারণ খিচুড়ির সাথে ডিম ভাজা ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। আর কবে পার্লার খুলবে না খুলবে সেই আশায় বসে না থেকে আজকে ভাবছি নিজেই নিজের আইব্রোটা প্লাক করে নেব, কারণ অনেকটা বড় বড় হয়ে গেছে, মুখটা খুব বাজে দেখতে লাগছে।
আর তোমরা যারা আইব্রো প্লাক করো তারা তো জানোই যে অনেক দিন না করলে মানে মুখটা খুব বাজে দেখতে লাগে, মানে একটা জঙ্গলি জঙ্গলি ভাব চলে আসে মুখের মধ্যে। শুরু থেকেই যদি না করতাম তাহলে হয়তো এরকমটা মনে হতো না, কারণ অনেকেই আছো করো না কিন্তু তাদের কি আর বাজে দেখতে লাগে সেটা নয়। কিন্তু আমরা মানে আমি যেহেতু মানে করি তো সেক্ষেত্রে আমার মুখটা তখন অন্যরকম লাগে, আর এখন অনেক দিন মানে অনেক দিন কি অনেক মাস করা হয়নি, অনেকটা বড় বড় হয়ে গেছে, সেই জন্যই নিজেই কাজটা সেরে ফেলবো। ওই পার্লারের আশায় আমি আর বসে থাকবো না, চেষ্টা করে দেখি নিজে নিজে পারি নাকি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আইব্রোটা প্লাক করে নেব। আর বাইরে এখন বেশ বৃষ্টি পড়ছে, যদিও খুব একটা বেশি বৃষ্টি পড়ছে না, হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখতেই পেলে নিজের আইব্রো প্লাকটা নিজেই করে ফেললাম, তো ঠিকঠাক হয়েছে নাকি জানিও। আসলে পার্লারে করি অন্যরকম ব্যাপার থাকে, পার্লারের মতো তো আর বাড়িতে হয় না, তাও করলাম, দেখে তো ঠিকই মনে হচ্ছে, তবে একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা তোমরা জানিও। আর অনেকটা রাত হয়ে গেছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।